একটা মুরগির কাছায় আমি 39 বছর থেকে পার করছি, তিনটা চেয়ার ঠোকানে যায় না, একটা আংলা ঠোকানে যায় না সেখানে। সেখানে আমার শৈশবকাল, বাল্যকাল, যুবককাল আমি সব একটা ওই রুমে কাটাইছি। আমার কই কিসের লোক আমাকে কেন দোষারোপ করে, আমি কি দোষ করলাম? মানকা চলেন 39 বছরে যত কিছু ঘটেছে, যত কাহিনী হয়েছে, এক জহির ইসলাম ছাড়া, জাবেদ ইসলাম ছাড়া দ্বিতীয় ব্যক্তির নাম বলতে পারে যে কোনোদিন খারাপ হয়েছিল কেউ? এমএলএ তো তারাই বেশি হয়েছিল, আমাদের চাই এমএলএ তারাই বেশি হয়েছিল, আমরা কম এমএলএ হয়েছি। যদি হিসাব করা যায় 40টা বছর ভারত স্বাধীন হওয়ার পরে অন্যরা এমএলএ হয়েছিল, আমরা বহুত কম হয়েছি এমএলএ। 40 বছরের হিসাব কই? কেন চান না 40 বছরের হিসাব? 40 বছরে যদি আজকে কিছু হইতো, অল্প কিছু হইতো, আজকে আমাদের রূপ চেঞ্জ হয়ে যেত, আজকে আমাদের সমষ্টির আলাদা রূপ হইত, চেহারা আলাদা হইত, তাই না? আজকে হয়তো রেলগাড়ি চলতো আমাদের সমষ্টি দিয়ে। 40টা বছর কেউ একটা কাজ করে নাই। যেখানে দেখবেন স্কুল আমাদের, যেখানে কলেজ দেখবেন আমাদের, যেখানে বাঁধ কাগরোড় আমরা, পরীক্ষা কেন্দ্র 100% আমরা, এক্সামিনেশন সেন্টার, হায়ার সেকেন্ডারি যত আছে সব আমরা, জঙ্গলকারী সাব ডিভিশন আমার আব্বা, ট্রেজারি জাবেদ ইসলাম, বলে ধুবড়ী থেকে কোর্ট জাবেদ ইসলাম, বলে ডিস্ট্রিক্ট হেমন্ত বিশ্ব শর্মা জয়ন্ত বড় সাহেবের সহযোগিতা ডিস্ট্রিক্ট আমার সময় করছে। পূর্বাঞ্চলকে বিসম্বাদ করে থাকা অবস্থাও পূর্বাঞ্চলের চেহারা আলাদা করে দিছে। ঐগবা থেকে টাঙ্গাও পাকা করা রাস্তা, যত পুল ছিল কাঠের 12 মাসে ভাঙ্গা পুল সবগুলো আরসিসি করাই দিছে। চিরা খাওয়া, ব্যাঙ্গের বিটা, পালস কাটা, পয়সা বাড়ি সব ব্রিজ করাই দিছে, দেয় নাই হসপিটাল বানাই দেয় নাই পূর্বাঞ্চলে হসপিটাল বানাই দেয় নি আমার সময়, কারাই মারাই পশ্চিমাঞ্চলে কারাই মারাই হসপিটাল বানাই দেয় নি, আজকে বিশাল হসপিটাল, এখানে বিশাল বিশাল হসপিটাল কে বানাইছে? বাকি থাকলো কি? প্রভিনশিয়ালিস্ট স্কুল, প্রভিনশিয়ালিস্ট প্রাদেশিকরণ 99% আমরা করছি, যত চাকরি 90% আমরা দিছি, সঙ্গে আমরা 200, 400, 500, 1000, 2000 টাকার সঙ্গে দিছি। বলে মিষ্টি খাওয়াবি অফিসে যায়, কি দিয়ে যাবি, পয়সা কই পাবি? দেখে মিশা কথা, অঙ্গনবাদী চাকরি বিলাই দিছিলাম, দেয় নাই অঙ্গনবাদী চাকরি, বিলাই দেয় নাই, মানুষ নেয় না। আমাদের বিরুদ্ধে কি বলতে চায়, কারা বলতে চায়, গুন্ডা ওখানে সৃষ্টি করছো তোমরা? আর ওই গুন্ডা গলে এখনো তুই একটা বাসি আছো, হেমন্ত বিশ্ব শর্মা ওটাও ভালো করে জানে, হেমন্ত বিশ্ব শর্মা ওটাও ভালো করে জানে, হেমন্ত বিশ্ব শর্মা এই গুন্ডা বাহিনী নিজ হাতে খতম করছে, মনে নাই 2016 যখন আমাদের সরকার আসছে আমাকে ওয়াদা করছিল উনি বিপ্লব তুমি চিন্তা করিব না, লাগে আমার গভর্নমেন্ট আহিব ময় সব। হেমন্ত বিশ্ব শর্মা সাহেব আসলে জিজ্ঞেস করিয়েন, করছিল না নিজ হাতে, করছিল না গুন্ডা গুলো ঠিক শপথ দেয় নাই, এখনো দুই একটা বাসি আছে, জীবনও আমাকে ভোট দিব না, গুন্ডারা জীবনও আমাকে ভোট দিব না, আল্লাহ না করুক যদি আমি নাই হয়ে যাই আপনারা কার সঙ্গে থাকবেন, মান কাছরে যদি আমি নাই হই আপনারা কার সঙ্গে থাকবেন, কে দেখবে আপনাদের? দল বিদল হোক, প্রায় 12টার সময় যখন বিপদে পড়েন কার কথা মনে পড়ে? প্রথম কার কথা মনে পড়ে? বুকে হাত দিয়ে বলেন যে জাবেদ ইসলাম বিপ্লব বাদ দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির সেই সময় মনে পড়ে নাকি? ইলেকশন আসলে ভাগাভাগি হবেন, ইলেকশন আসলে দুর্বল করে দিবেন আমাকে, আর বাকি 5 বছর শক্তিশালী হিসেবে আপনাদের সঙ্গে থাকবো, এটা কি কথা? আমার হাতে কলম দিবেন না, ক্ষমতা দিবেন না, আমি একলা এই মানুষটা কত লড়বো? আরো
এমপি তাদের, এমএলএ তাদের, জেলা পরিষদ চেয়ারম্যান তাদের, তার মধ্য আপনাদেরকে নিয়ে সঠিক পথে আমি পরিচালনা করি আছি। যখন আপনাদের বিপদ আপদে প্রয়োজন হয় প্রহরীর মতন আমি থাকি, থাকি না। 17 তারিখ 7 মে লোকারণ্য হবো ইনশাল্লাহ। আপনারা খালি শৃঙ্খলাবদ্ধ হবে থাকবেন। মহিলাদের আমি অনুরোধ করবো একটু কষ্ট করে থাকেন, একটু পরেই মুখ্যমন্ত্রী আসতেছেন। আগামী 7 মে তারিখে কিসের গাছ লাগাবেন? আগামী 7 মে তারিখে কিসের গাছ লাগাবেন? মরিচের গাছ লাগাবেন তো মরিচ পাবেন, ছাল পাবেন। মরিচের গাছ লাগিয়ে আপনারা কিন্তু আপেল চাবেন না, ঠিক আছে? আগামী 7 তারিখে যদি মরিচের গাছ লাগান তাহলে জাবেদ ইসলামে কিন্তু কবেন না যে ওই মরিচের গাছ থেকে একটা আপেল আনিয়ে দাও, আমি পাবো না। যদি আপেল খেতে চান ইনশাআল্লাহ ঈশ্বরের কৃপায় তাহলে আপেলের গাছ লাগান, আপেল খেতে পারবেন। হেমন্ত বিশ্ব শর্মা সাহেব ধুবড়িতে কি কইছে? হেমন্ত শর্মা সাহেব ধুবড়িতে কি কইছে? জাবেদ ভাই ভোট দিও, জাবেদ ভাই ভোট দিও। সামনের ইঞ্জিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবো, পিছনের ইঞ্জিনে আমি হেমন্ত বিশ্ব শর্মা থাকবো, আর মাঝখানে জাবেদ ভাই রাখবো। তারপর উন্নয়নের গতি শুরু করবো, কয় নাই কয় নাই। ধুবড়ি লোকসভার উন্নয়ন কাকে বলে তারপরে দেখবো ইনশাল্লাহ, তিন ব্যক্তি মিলে সেটি কয় নাই। তারপরেও যদি আপনারা ভুল করেন তাহলে আর কি করার আছে? তাহলে কি করার আছে? সব সমান দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সরকার সবাইকে সমান ভাবে দেখতেছে, তারপরেও কেন আপনারা বা অনেকেই বিপথে পরিচালিত হবেন? মাত্র 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 10টা 15টা দিন আপনারা যদি নিজের বিবেক বিবেচনায় সঠিক রাখতে পারেন, নিজে যদি ভাবিয়ে ভোট দিতে পারেন, চিন্তা করে ভোট দিতে পারেন, পিছনে যদি দেখেন 15 বছর কি পাইলাম, আকবর সাহেব রকিব হোসেন সাহেবের সময় আমাদের কি দিল, আজকে তাদের সঙ্গে আবার কি আমাদের কি সম্পর্ক, ওনাদের ফোন নাম্বার আমাদের সকলের আছে, 27 লাখ মানুষের মধ্যে ওনাদের দুইজনের ফোন নাম্বার আছে, জাবেদ ইসলামের আছে, হাজার হাজার লাখ লাখ মানুষের আছে। জাবেদ ইসলাম আপনাদের টান টানবো, তারা তাদের লোগাও টান টানবো, জাবেদ ইসলাম আপনাদের জন্য কানবো, তারা আমাদের জন্য কানবো না। আমার মৃত্যু হলে আমার কবর এখানেই হব, তাদের যেখানে মৃত্যু হোক কবর বাইরে হব। আজকে আমি বলে দিতে বলতেছি, আগামী 7 তারিখে আমি আমাদের নিজের সমষ্টিতে ভোট দেব, এবং ওই দুই ব্যক্তি রকিব হোসেন সাহেব এবং আকবর সাহেব অন্য সমষ্টি যায় ভোট দেব, তাদের নিজের সমষ্টিতে ভোট দিব না। ওই দিন দিব আকবর সাহেব রকিব হোসেন সাহেব ওনাদের নিজের সমষ্টিতে ভোট দেব 7 তারিখে। ইতিমধ্যে তাদের নগাঁও